But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster. হ্যালো বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। আজকে 3rd জুলাই, আর এখন আমি বেরোচ্ছি হচ্ছে নর্থ বেঙ্গলের জন্য। 3টের সময় বেরোনোর কথা ছিল, অ্যাজ ইউজুয়াল দেরি হয়ে গেছে, আমার জন্য নয়, যে প্লিয়ান ছিল তার ঘুম অনেক গাঢ়, তাকে ফোন করে করে অ্যাটলিস্ট উঠেছে, রেডি হচ্ছে সে। তো এখন 4টে বাজে, তো সি অফ করতে এসেছে গৌরব এবং মলয়। এর আগেও নর্থ বেঙ্গল রাইডে যখন গিয়েছিলাম তখনও এরা দুজনেই আমাকে সি অফ করেছিল, এবারেও ওরা আমাকে সি অফ করছে। আর এবারে এখন 7:30 বাজে, জাস্ট ঢুকলাম হচ্ছে মায়াপুর, আর গৌরাঙ্গ সেতুর ঠিক আগেই এই চায়ের দোকানটা দাঁড়িয়েছি, আর দেবদাস সঙ্গে দেখা হয়ে গেছে। এখানেই পরিচয় হলো, ফেসবুকে অ্যাড করে নিয়েছি, চ্যানেলও সাবস্ক্রাইব করিয়ে দিয়েছি, আর একটা স্টিকার দিয়ে দিয়েছি হর্নেট ম্যান এবং রিভেল রাইডার্সের। তো দাদার সঙ্গে এবার কথাবার্তা হতেই থাকবে। আর এখনও পর্যন্ত 130 কিলোমিটার রাস্তা চলে এসেছি, এখনও অনেক দূর যেতে বাকি। শিলিগুড়ি আজকে ইচ্ছা আছে সন্ধ্যের আগে ঢোকানোর, তো সেই জন্য একদম টান টান আমাদের যেতে হবে। তো এরপরে দেখা হচ্ছে একদম আপনাদের সঙ্গে অ্যাকশন ক্যামে। এই মাত্র জাস্ট কৃষ্ণনগরে এন্টার করলাম, ডান দিকে রাস্তাটা কৃষ্ণনগর সিটির মধ্যে চলে যাচ্ছে, আর আমি এটাকে কৃষ্ণনগর সিটি বাইপাস করছি, আর একটু পরেই NH34K পেয়ে যাব। সকাল থেকে প্রচন্ড বৃষ্টির জন্য অ্যাকশন ক্যাম্পকে অনই করতে পারিনি, এই জাস্ট কৃষ্ণনগরে ঢোকার পরে অ্যাকশন ক্যাম্পটা মাউন্ট করলাম। তো এখন বেশ ভালোই রোদ্দুর বেরিয়েছে, বেশ ভালো গরম হচ্ছে, উপরের জ্যাকেটটা উপরের রেন জ্যাকেটটা খুলে ফেলেছি, রেন প্যান্টটা এখনো পরে আছি, কারণ সামনেই আকাশ এখনো দেখতে পাচ্ছি কালো হয়ে আছে। আশা করা যায় আধ ঘন্টা বা এক ঘন্টার মধ্যে আবার মুসলধারে বৃষ্টি নামবে। এখন বাজে 10টা, আর বেতুয়া ডাহরি ক্রস করে আমরা বহরমপুরের দিকে যাচ্ছি, আর মাঝে মাঝে বৃষ্টি আসছে, সেই কারণে ব্লগ তো একদমই করতে পারছি না, বৃষ্টি থামছে, তারপরে আমি ক্যামেরাটা লাগালাম, আর এখনো রেন কভার পরেই আছি, যখন তখন বৃষ্টি আসছে আবার থেমে যাচ্ছে, আসছে এবং থেমে যাচ্ছে, এবং সামনে প্রচুর ওয়েট করে আছে। আর অন্য দিনের তুলনায় আগেই রাস্তাটায় গেছি, আগে এই রাস্তায় বাইক চালিয়েছি, অন্য দিনের তুলনায় আজকে যেমন ট্রাফিকটা একটু বেশি আছে, আবার বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। একবার করে বৃষ্টি হচ্ছে, রেনকোট পরছি, আবার একবার বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, প্রচুর রোদ উঠে যাচ্ছে, রেনকোট গায়ে রাখাই যাচ্ছে না, আবার খুলে ফেলতে হচ্ছে, মানে বিচ্ছিরি একটা অবস্থা, কিছু করার নেই, বারবার দাঁড়াতে হচ্ছে যার জন্য দেরিও হচ্ছে, কিন্তু কিছু করার নেই, রেনকোট পরে চালানো অসম্ভব। বৃষ্টি থেমে যাওয়ার পরে পিছন দিকটা তাকিয়ে দেখছি প্রচুর মেঘ, আর এটা তাকাতে গিয়েই এধারে দেখলাম এখানে ঢেঁকিতে চাল ছাড়ছে, তো জিজ্ঞাসা করলাম কিসের জন্য চাল ভাঙছে, বলছে ঈদের জন্য। এখানে একটা বোর্ড দেওয়া আছে, ডালখোলা 261, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার, অর্থাৎ আর কিছুক্ষণ পরেই আমরা বহরমপুর ঢুকে যাব। আর এখন বাজে হচ্ছে 11:56, তো মোটামুটি এখনো লেট চলছি, টাইম মেকআপ দিতে পারিনি, শিলিগুড়ি পৌঁছাতে আশা করছি 7:30 বেজে যাবে, তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার। আর রাস্তায় মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, যার জন্য একবার রেনকোট পরতে হচ্ছে, একবার খুলতে হচ্ছে, যার জন্য খুবই দেরি হয়ে যাচ্ছে। তো এখনো পর্যন্ত 225 কিলোমিটার রাস্তা চালিয়েছি, প্রায় আধ ঘন্টার লরির জ্যাম সহ্য করার পরে বহরমপুর পেরিয়ে এই ধরনের একটা হাইরোড পেলাম। তো এখন প্রাণের সুখে একটু টেনে নিই, কারণ যে লেটটা আমরা হয়েছি সেই লেট আমাদের মেকআপ দিতে হবে, রাস্তা একদম সুন্দর, আর এই রাস্তায় এখন সোজা শিলিগুড়ি পর্যন্ত এই রকমই আছে। আজকে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি TWMFamily.com ওয়েবসাইটের সঙ্গে। এই ওয়েবসাইটে আপনি পাবেন রোড ম্যাপ, ট্রাভেল আইটিনারি,
ফটোগ্রাফি কন্টেস্ট, ওয়েব ম্যাগাজিন, এছাড়াও পাবেন অনলাইন স্টোর, তাছাড়াও আপনি পাবেন অ্যাডভেঞ্চার মোটরসাইকেল ট্যুরিং ওয়ার্কশপ। এছাড়াও থাকছে আরও অনেক সুবিধা। আর এই সুবিধাগুলো নেওয়ার জন্য আপনাকে twmfamily.com গিয়ে প্রাইম মেম্বারশিপ নিতে হবে, যার কস্ট হচ্ছে 350 টাকা। আপনি যেহেতু আমার সাবস্ক্রাইবার, সেক্ষেত্রে আপনাকে এই 350 টাকা পে করতে হবে না। এই স্ক্রিনে আসা কুপন কোডটি ইউজ করলে এ বছরের মধ্যে যদি আপনি প্রাইম মেম্বারশিপ নেন, তাহলে 350 টাকার উপরে আপনি 5% ডিসকাউন্ট পাবেন। এই সুযোগ আর হাতছাড়া করা কেন? তো সুতরাং তাড়াতাড়ি যান গিয়ে thetwmfamily.com এই ওয়েবসাইটে গিয়ে প্রাইম মেম্বারশিপ নিয়ে নিন। মেঘের সঙ্গে খেলা করতে করতে বেশ বাইক চালাতে ভালোই লাগছে। ওয়েদারটা অনেকক্ষণ পরে ঠিকঠাক হয়েছে। এই এখন যেমন রোদ্দুরে চালাচ্ছি আর সামনে দিয়েছে ছায়া, অর্থাৎ মেঘটা সূর্যকে ঢাকা দিয়ে দিয়েছে, তাই এখানটা ছায়া। আমার সামনে দেখতে পাচ্ছি রোদ্দুর। তো এরকম মেঘ ছায়া খেলা খেলতে খেলতেই আমরা এগিয়ে চলেছি। এখন বাজে 11:54, 268 কিলোমিটার রাস্তা আমরা কভার করে ফেলেছি। আর সামনে ফারাক্কা টোল প্লাজা আসবে, ফারাক্কাটা পেরিয়েই ইচ্ছা আছে আমরা লাঞ্চ করে নেব। You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. এখন 1:10 বাকি আছে, 329 কিলোমিটার রাস্তা বাড়ি থেকে চলে এসেছি আর এন্টার করছি ফারাক্কা ব্রিজ। সামনে হচ্ছে ফারাক্কা ব্রিজ। এই ফারাক্কা ব্রিজটা পার করার সঙ্গে সঙ্গেই আমরা সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলে এন্টার করে গেলাম। ফারাক্কা টোল প্লাজা থেকে 1 কিলোমিটার পেরিয়ে এসে এই ডিমতারা হোটেলেই আজকে আমরা লাঞ্চ করছি। মোটামুটি 1:20 বাজে। অর্ডার করেছি হচ্ছে চিকেন থালি। লাঞ্চের জন্য আমরা 1 ঘন্টা টাইম নিলাম। এখন বাজে 2:26 আর বাড়ি থেকে 341 কিলোমিটার রাস্তা এসেছি। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর সব কিছুই এখনো পর্যন্ত ঠিকঠাকই চলছে। রায়গঞ্জ এখন 101 কিলোমিটার রাস্তা বাকি আছে, আশা করি 2 ঘন্টা যেতে লাগবে। আর রায়গঞ্জ থেকে শিলিগুড়ি ঢুকতে আশা করি আরও 4 ঘন্টা লাগবে, অর্থাৎ টোটাল আমাদের শিলিগুড়ি ঢুকতে 6 ঘন্টা টাইম লাগতে পারে এক্সপেক্টেড। ভাই কিছু একটা আগুন লেগে গেছে, দমকলে ওই যে গাড়িতে আগুন লেগে যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। ভেতরে কিছু ছিল। এখন 4:30 বাজে আর এই জাস্ট আমি রায়গঞ্জ ক্রস করলাম। এখন হচ্ছে আমার কাছে 2 অপশন, একটা হচ্ছে ডালখোলা দিয়ে শিলিগুড়ি যাওয়া আর একটা হচ্ছে বোতলবাড়ি হয়ে শিলিগুড়ি যাওয়া। তো আমি ডিসাইড করে ফেলেছি যে আমি বোতলবাড়ি হয়ে শিলিগুড়ি যাবো। সুতরাং আমি বোতলবাড়ির রাস্তাটাই ধরবো, এখান থেকে কোনো একটা জায়গা থেকে ডান দিকে কাট নেয় বোতলবাড়ি। এখানে কত ডেড বডি পাওয়া গেছে। দাদা কি হয়েছে এখানে? কি হ্যাঁ কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে? আচ্ছা, আমি ভাবলাম এখান থেকে তো যেতেই দেবে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে, এখান থেকে যেতে না যা শিলিগুড়ি আর পৌঁছাতে হবে না, বুঝলো তো? ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলেই অ্যাকচুয়ালি এত ভিড় হয়েছে। এবার এখানে কেউ হেলমেট পরে গাড়ি চালায় না, দুপুরে আমাকে কেউ বাইক চালাচ্ছিল গেছে, কি আর করা যাবে, কিছু তো করার নেই। মোটামুটি চোখের আলো থাকতে থাকতে বেঙ্গল টু বেঙ্গল যে রাস্তাটা আছে সেটা মোটামুটি কভার করেই ফেলেছি, আর একটুখানি বাকি আছে। এখন বাজে 9:00 আর আমরা একদম শিলিগুড়ির মধ্যে এন্টার করে গেছি। এখানে লেখা আছে টোটো নিষেধ, অথচ এই রাস্তায় টোটো ঢুকছে, অদ্ভুত ব্যাপার তো। কিন্তু একটু পিছন থেকে ধরবে, ঠেলা মারবে একটুখানি, জোরে ঠেলবে না। আমি আমি পিকআপ যেমন দেবো সেই অনুযায়ী তুমি এ করো, খালি গাড়িটা না পড়ে যেন না যায়, আমি কেন পা ঠিকঠাক পাবো না, ঠিক আছে? তো আচ্ছা আমি বলবো যে আমাকে করবে, আশা করছি তুলে দিতে পারবো। কঠিন কঠিন এর থেকে কঠিন রাস্তায় বাইক চালিয়েছি। এখন 9:00 বাজে আর আমি এখনো হস্টেলে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের হস্টেল। তো রাজস্থানে যখন ট্যুর করেছিলাম তখন প্রত্যেক দিন আমরা হস্টেলে ছিলাম, তো সে কারণে নয় হস্টেল লাইফের যে মজাটা সেটা
দারুণভাবে পেয়েছিলাম। তো সেই কারণে শিলিগুড়িতেও কম বাজেটের মধ্যে অনলি 450 টাকা খরচা হয়েছে এই হস্টেলটা আমাদের বুক করতে। তো চিন্টু ওই বেডটা এবং আমি হচ্ছে নিচের বেডটা নিচ্ছি, আর আমার যে পিলিয়ান চিন্টু তার সঙ্গে তো পরিচয় একদম করানোই হয়। তো আজকে এ হচ্ছে আমার পিলিয়ান, এর নাম হচ্ছে চিন্টু, আমরা চিন্টু বলে ডাকি, আর ভালো নাম হচ্ছে চিরঞ্জিত সাবুই, আমার খুব ভালো বন্ধু হয়। আর এন্টায়ার রাইডের সমস্ত যে এক্সপিরিয়েন্সগুলো হবে তো অবশ্যই খুব ভালো হবে। আর আজকের ভিডিওতে তেমন বিশেষ কিছু দেখানো ছিল না, শুধুই রোড ছিল, শুধুমাত্র গাড়ি টেনেই গেছি, সেই জন্য খুব বেশি ব্লগও করতে পারিনি। তো আজকে যাই হোক যেমনই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর আপনাদের সঙ্গে পরের দিন দেখা হচ্ছে একটা নতুন ধামাকাদার ভিডিওয়ে। ততদিনের জন্য বাই বাই।